বাবর জহিরুদ্দিন মোহাম্মদ 14 ফেব্রুয়ারি 1483 তারিখে আন্দিজান ফারগানা উপত্যকায় জন্মগ্রহণ করেন, বর্তমানে উজবেকিস্তান। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তৈমুর এবং চেঙ্গিস খানের একজন বংশধর, যথাক্রমে তার পিতা ও মাতার মাধ্যমে। তিনি তাৎক্ষণিক বিরোধিতার সম্মুখীন হয়ে 12ই ফারগানার সিংহাসনে আরোহণ করেন। মধ্য এশিয়ার ভাগ্যের ওঠানামা করার পর, যার মাধ্যমে সমরকন্দের ক্ষয়ক্ষতি ও পুনরুদ্ধার এবং মোহাম্মদ সাইবানি খানের কাছে তার পূর্বপুরুষের অঞ্চলগুলি শেষ পর্যন্ত হারানোর পরে, বাবর তার উচ্চাকাঙ্ক্ষা ভারতের দিকে ফিরিয়ে দেন। সাফাভিদ এবং অটোমান সাম্রাজ্যের সমর্থনে তিনি 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে সুলতান ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন। বাবরের প্রারম্ভিক বছরগুলি তার আত্মীয় এবং আঞ্চলিক অভিজাতদের মধ্যে ক্ষমতার জন্য সংগ্রামের দ্বারা চিহ্নিত হয়েছিল, যার ফলে 1504 সালে তার কাবুল বিজয় হয়েছিল। শহর ভারতের সম্প্রসারণের দিকে নজর রাখছে। তিনি দিল্লি সালতানাতের পতন এবং রাজপুত রাজ্যগুলির মধ্যে বিশৃঙ্খলাকে পুঁজি করেন। উল্লেখযোগ্যভাবে খানওয়া যুদ্ধে রানার সাঙ্গাকে পরাজিত করেন, যা পানিপথের চেয়ে উত্তর ভারতে মুঘল আধিপত্যের জন্য আরও নির্ধারক ছিল। তার সারা জীবন ধরে বাবর একজন কট্টর মুসলিম থেকে আরও সহনশীল শাসক হয়ে ওঠেন। তার সাম্রাজ্যের মধ্যে ধর্মীয় সহাবস্থানের অনুমতি দেন এবং তার দরবারে শিল্প ও বিজ্ঞানের প্রচার প্রসারণ ঘটান। চাগাটাই তুর্কিক ভাষার রচিত তার স্মৃতিকথা বাবরনামা তার জীবন এবং সেই সময়ের সাংস্কৃতিক ও সামরিক দৃষ্টিপথের বিশদ বিবরণ প্রদান করে। বাবর একাধিকবার বিয়ে করেন, হুমায়ুনের মতো উল্লেখযোগ্য পুত্রের জন্ম দেন, তিনি তার উত্তরসূরি হন। 1530 সালে আগ্রায় তার মৃত্যুর পর বাবরের দেহাবশেষ প্রথমে সেখানে সমাহিত করা হয়েছিল, কিন্তু পরে তার ইচ্ছা অনুযায়ী কাবুলে স্থানান্তরিত করা হয়েছিল। আজ তিনি উজবেকিস্তান এবং কিরগিজস্তানের একজন জাতীয় বীর হিসাবে পালিত। তার কবিতা এবং বাবরনামা উল্লেখযোগ্য সাংস্কৃতিক অবদান হিসাবে স্থায়ী।